ঢাকা থেকে পদ্মা সেতুর উপর দিয়ে ফরিদপুরে ভাঙ্গার রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়েছে। এর মাধ্যমে পদ্মাপাড়ের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হচ্ছে। বৃহস্পতিবার সকাল 10টা 7 মিনিটে 6টি কোচের পরীক্ষামূলক ট্রেনটি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন ছাড়ে। ট্রেনটি 11টা 26 মিনিটে পদ্মা সেতুতে ওঠে। 6.15 কিলোমিটারের সেতু ট্রেনে করে পাড়ি দিতে সময় লেগেছে 8 মিনিট। ঠিক 11টা 34 মিনিটে পদ্মা সেতু পার হয় ট্রেনটি। দুপুর 12টা 17 মিনিটে ফরিদপুরের ভাঙ্গার স্টেশনে পৌঁছায়। 2 ঘন্টা 10 মিনিটে 82 কিলোমিটার পথ পাড়ি দেয় ট্রেনটি। এর মধ্য দিয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকা যুক্ত হলো রেলপথ। এতে উচ্ছ্বাসিত এই অঞ্চলের জনসাধারণ। পরীক্ষামূলক যাত্রার প্রথমেই ট্রেনটি লোকোমাস্টার হিসাবে এনামুল হক এবং সহকারী লোকোমাস্টার হিসাবে এম এ হোসেন ট্রেন চালিয়েছেন, আর গার্ড হিসাবে ট্রেন পরিচালনা করেছেন আনোয়ার হোসেন। পরীক্ষামূলক ট্রেনের যাত্রী হিসাবে পর্যবেক্ষণ করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। আরও উপস্থিত ছিলেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাজাহান খান, জাতীয় সংসদের চিফ হুইপ নূরে আলম চৌধুরী লিটন, ফরিদপুরের 4 আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নিক্সন চৌধুরী, রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য এবং রেলওয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। আগামী 10ই অক্টোবর থেকে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে রেল চলাচল শুরু হবে। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন এই রেলপথের উদ্বোধন করবেন। যদিও যশোর পর্যন্ত পুরো প্রকল্প উদ্বোধন হবে 2024 সালের জুনে, আর এবছর প্রথম ধাপে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত 82 কিলোমিটার রেলপথ ট্রেন চালু হবে। প্রধানমন্ত্রী আগামী দিনে দেশকে নিয়ে যে স্বপ্ন দেখে একটি উন্নত সমৃদ্ধ একটি বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, সেখানে রেল যোগাযোগ ব্যবস্থাকেও এবং স্মার্ট বাংলাদেশ এইটিকে সামনে রেখে আজকে রেল আমরা গড়ে তুলছি। আপনার সবাই সহযোগিতা করবেন এবং কিন্তু আপনার পাশাপাশি দেখেন আমাদের বিরোধী দল যারা আছে, অর্থাৎ যেখানে রেল আমরা গড়ে তুলছি সেই সময় আপনার দেখেছে আন্দোলনের নামে এই রেলকে চালিয়ে দেওয়া হয়েছে, রেলের লাইন উপরে ফেলা হয়েছে, রেলে আক্রমণ করা হয়েছে। এই এই কাজগুলি তারা অব্যাহত সময় করছে। আগামী দিনে দেশের শান্তি অগ্রগতি এটি যদি আমরা অব্যাহত রাখতে পারি আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত বাংলাদেশ এবং একই সঙ্গে বঙ্গবন্ধুকে কথা বলেছিলেন বিদ্যুতের জাতির সম্মানে আমরা আত্মনির্ভরশীল মর্যাদা করে একটি দেশ হিসাবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারি সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি ক্ষেত্রে আজকে সেই রকম পরিকল্পনা নিয়ে আজকে দেশকে দিয়ে দিয়েছে। আমি আজকের দিনে মাননীয় প্রধানমন্ত্রী এই যে রেলকে বিভিন্নভাবে আজকে সহযোগিতা করে এবং তার পরিকল্পনা রেলকে যে এগিয়ে দিচ্ছেন তার জন্য রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছি। আমার এই রবিতে ঢুকায়।